আমি জোস হোসেন আপু কেন আচ্ছা যারা এই মুহূর্তে অনলাইনে আছেন তাহলে একটু লাইফটা জয়েন করেন শর্ট একটা লাইভের জন্য আসতেছি রাইট নাও হচ্ছে ঘুম থেকে উঠছি আমার ফেসে ডাইমুলারি ডাইমুলের অ্যাপ্লাই করা আছে যে ডাইমুলারি অ্যাপ্লাই করা আছে একটু আগে একটু আগে হচ্ছে আমি ইনবক্সে যখন বসতেছি তখন হচ্ছে একটা আপু জিজ্ঞাসা করতেছে অনেক আপু জিজ্ঞাসা করে করছেনটা সেটা হচ্ছে যে আপু ডাইমুলের কিভাবে অ্যাপ্লাই করতে হয় ডাইমুলের কীভাবে অ্যাপ্লাই করতে হয় আপু হচ্ছে সেভেন গার্ল কীভাবে অ্যাপ্লাই করতে হয় আপু ওই ক্রিম কিভাবে অ্যাপ্লাই করতে হয় আপু সাবান কিভাবে অ্যাপ্লাই করতে হয় ফেসওয়াশ কীভাবে অ্যাপ্লাই করতে হয় আসলে সাবান ফেস ওয়াশ এইগুলো অ্যাপ্লাই করার যাতে একদম মানে একদম সহজ নিয়ম মানে এইগুলোও যদি আপনাদেরকে হচ্ছে অ্যাপ্লাই নিয়মটা শুনে মানে বলে বলে দেওয়া হয় এর চেয়ে তো আর খারাপ লাগার কোনো কিছু হইতে পারে না তাই না আচ্ছা যেটা হচ্ছে আপনারা রাইট নাও হচ্ছে ডাইমুলাইটা আমার স্কিনে অ্যাপ্লাই করা আছে আমি ফেসটা ওয়াশ করব তার আগে মনে করলাম যে আপনারা যেহেতু এতটা জানার ইচ্ছেই থাকে এতটা জানতে চান যে আপুর ডাইমুলের কীভাবে অ্যাপ্লাই করা হয় দেড়শোই হচ্ছে আমি জাস্ট শর্ট একটা লাইভের জন্য জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে আমি ইয়া করে আসছি যদি বুথের মতো লাগতেছে ডাইমুলেরি এক্স্যাক্টলি হচ্ছে আপনারা এইভাবে অ্যাপ্লাই করবেন ফুল ফেসে যারা হচ্ছেন নতুন ইউজার আছেন তারা একটু এর চেয়ে মানে একটু মোটা করে দেবেন যারা নতুন ইউজার আছেন তারা এর চেয়ে একটু মোটা করে অ্যাপ্লাই করবেন যারা নতুন ইউজার আছেন আর যারা হচ্ছে মনে করতেছেন যে একটা বা দুইটা অ্যাপ্লাই করে ফেলছেন তারা এরকম একটু পাতলা করে অ্যাপ্লাই করবেন যেটা আপনার ফেয়ারনেসটা চলে আসার পর দেন হচ্ছে জাস্ট এইভাবে পাতলা করে অ্যাপ্লাই করে ফেলবেন হ্যাঁ রাত্রেবেলা ঘুমানোর সময় একটা অ্যাপ্লাই করে জাস্ট ঘুমিয়ে পড়বেন সকালবেলা উঠে ওয়াশ করে ফেলবেন হ্যাঁ আপু ঠান্ডা লাগে প্রচণ্ড ঠান্ডা মানে ঠান্ডা মাথা ব্যথা হয়ে গেছে লাভি আপু হায় হ্যালো আপু হায় সুমায়া আপু আলহা আপু কেমন আছো লোকি সোনা আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো তুমি পার্সেল পাইছো লাভি বাপু হাই আপু হ্যালো আপু জোস হোসেন আপু রাগ করছো কেন আচ্ছা প্রান্তি আপু হাই হ্যালো হ্যালো কিউটে হ্যালো আপু দিলর বাপু হ্যাঁ আপু আলহামদুলিল্লাহ ভালো আছি ডায়মন্ডের কিমটাতে অফার দাও তুমি যদি আচ্ছা নাম কি বললো আপু সুমাইয়া রিপন আপু ডাইমুলোর কিন্তু যদি সারা জীবনে বলো আপু ডাইমুলেরিতে অফার দাও ডাইমুলের অলরেডি হচ্ছে রেগুলার প্রায় ষোলোশো টাকা অলরেডি আমাদের অফার চলতেছে অলরেডি আমাদের অফার চলতেছে পনেরোশো টাকাতে এর চেয়ে বেশি আমার পঞ্চাশ টাকা কমানোর সাধ্য আমার নাই আপু আচ্ছা তোমাকে না দেখলে অনেকদিন কি অনেকদিন এই তোমাকে দেখ দেখতেছি না অনেক দিন হচ্ছে মনে হয় হ্যাঁ অনেক দিন পরেই লাইফে আসি এর ভিতরে আমি একটু বরিশাল গিয়েছিলাম আমার কাজিনের বিয়ের জন্য তো কালকে আসছি কালকে আমার লাইফ টাইম ছিল বাট হচ্ছে তোমার এত পরিমাণে ঠান্ডা মাইক ঘর ঢাকাতে এত ঠান্ডা বরিশালে এত ঠান্ডা নেই আমার মনে হচ্ছে আচ্ছা আপু হাই আপু হ্যালো আপু হাই নীলা আমি আমি এখনও বেড়েই বসা আছি আমি এখন পর্যন্ত আমি এই মাত্রই ঘুম থেকে উঠছি আচ্ছা আপু আমার আমার প্রোডাক্ট দেওয়া আমি পাব চলে পাবনা পাবনা চলে আসছি বেড়াইতে পাবনা কি করো আপু পেপিডাইট হায়রাটা শেষ হয়ে গেছে এটা আসবে আবার আমার নিজেরটাই শেষ হয়ে গিয়েছে আমার নিজেরই এখন মাথা হ্যাং হয়ে আছে পেপিডাইট হায়রার জন্য আপু স্লিপিং তো অফার দাও স্লিপিং মাস্কটা আপু পনেরোশো টাকা আপু আচ্ছা আরজুমান আপু হাই হ্যালো আপু ঠান্ডা লাগে প্রচণ্ড তুমি আমার ডিসকাউন্ট প্রোডাক্টস দাওনি দাওনি তাই আচ্ছা থেকে পাইছো তুমি জলপুরি আপু হাই হ্যালো আপু সুইট লাগছে এই অবস্থায় সুইট লাগতে তোমার ভালো বলছো আচ্ছা আপু হাই হ্যালো আপু মুক্তার রহমান আপু তেরো তারিখে লাইভে উইনার গিফট কখন পাবো চিটাও আগে আরজুমান আপসি আপু তোমার এই আইডি থেকে কি তুমি হচ্ছে উইনার উইনার অ্যানাউন্স কি তোমার এই আইডি থেকে ছিল আপু

আপু চিটাগাঙ্গা ওপেনিং কয় তারিখে আপু বলে দিয়েছি আপু চিটাগাঙ্গা ওপেনিং যখন হবে তখন আমি জানিয়ে দিব আপু আচ্ছা কজ একটা শোরুম একটা শোরুম দিতে অনেক কষ্ট আছে আপু একটা শোরুমের কাজ ডেকোরেশন সব নিয়ে অনেক কষ্ট আছে তো দেখা যাচ্ছে আমরা যখন ঢাকা শোরুমটা দিয়েছি আমি তখন বলেছি যে পাঁচ তারিখে ওপেনিং হবে দশ তারিখে ওপেনিং হবে সেই ওপেনিং ঠেলতে ঠেলতে গিয়ে পনেরো থেকে ষোলো তারিখে ওপেনিং হয়েছে এগুলো সম্পূর্ণ তোমাদের নির্ভর করে ডেকোরেশনের উপরে ডেকোরেশনের যে লোকরা আছে এদের কাজ কখন শেষ হয় দেন হচ্ছে আমরা প্রোডাক্টসগুলো হচ্ছে ডিসপ্লে দেবো ওপেনিংটা ওপেনিংটা আমরা ইয়ার করবো তো আগে কাজ শেষ হোক তারপর আপু আমি জানিয়ে দেবো ওকে গুড মর্নিং আপু গুড মর্নিং আপু বডি ওয়ার্নিং এর জন্য বোমবাড়িটা নিবেন বোমবাড়িটা আমি অবশ্যই নিজেই অ্যাপ্লাই করি আপু আর অলরেডি হচ্ছে বোম্বরিটা যারা অ্যাপ্লাই করতেছেন শোরুম থেকে যারা এসে নিয়ে গিয়েছেন টু ডেজে হচ্ছে বোম্বরিটা সবাই মানে রিভিউজ দিচ্ছে অলরেডি বোম্বরি হচ্ছে আমাদের প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশটা রিভিউজ চলে আসে আমাদের কাছে যে টু ডেজে অ্যাপ্লাই করে বোম্বরিটা তাদের বডি হোয়াইট হচ্ছে ব্রন দূর করার জন্য ডাইমলাইট লাইটে অ্যাপ্লাই করতে পারেন আপু ডাইমিং খুবই ভালো আপু বোম্বরিটাতে একটু অফার দাও আপু বোম্বরিটার বাইশশো টাকা অফারে আছে এখন পর্যন্ত দুই হাজার টাকা হ্যাঁ আচ্ছা আপু হ্যাঁ আপু পাইছে সুইটা আপু থ্যাংক ইউ সো মাচ ডে ক্রিম কী ইউজ করো ডে ক্রিম পেপিডাইট হাইড্রা আপু আমার পেপিডাইট হাইড্রাটা শেষ হয়ে গিয়েছে আমি এখন শোরুমে যাব শোরুমে দেখবো যে কোনো রিটার্ন পার্সেল আছে কিনা রিটার্ন পার্সেলে এক পিসও হচ্ছে তোমার ওটার নাম কি বলে পেপিডেট হাইড্রেটা আছে কিনা হ্যাঁ আপু আমি কি বিবাড়িয়াতে বিবাড়িয়াতে নিতে পারবো হ্যাঁ অবশ্যই আপু পেপিডাইট হাইডাটা কি আছে প্রাইস কত দাম হচ্ছে আপু বারোশো টাকা আমাদের এই শিপমেন্টটাতে হাইডাটার দাম বাড়বে পনেরোশো টাকা হবে আপু আচ্ছা আপু আমার তোমার থেকে অনেক কিছুই নিয়েছি অ্যাডভান্স বিউটি টোনার সিরাম বায়োজেল অ্যাটোম্বম ইঞ্জেকশন বায়োজেল অ্যালাইক সোপ কোনটার পর কোনটা অ্যাপ্লাই করবো আপু অনেক কিছু নিয়েছি অ্যাডভান্স বিউটি টোনার বিউটি টোনারটা আবার দিনে দুইবার অ্যাপ্লাই করতে হবে গ্লো আপনার দিনে যে কোনো একবার অ্যাপ্লাই করেন যেহেতু উইন্টার সিজন অ্যাটম্বুম ইঞ্জেকশনটা আপনার যদি বডি ক্রিম নিয়ে থাকেন বডি ক্রিমটার ভিতরে আপনি মিক্স করে দিতে পারেন হ্যাঁ আচ্ছা আর বায়োজেলটা হচ্ছে রাত্রেবেলা অ্যাপ্লাই করবেন আর সোপটা দিয়ে হচ্ছে আপনি যখনই ফেসটা ওয়াশ করেন তখনই হচ্ছে সোপটা দিয়ে অ্যাপ্লাই করতে হবে সোপটা হচ্ছে ওয়াশ করতে আচ্ছা আপু আপু র্যাশ যাওয়ার জন্য কি করবো র্যাশ যাওয়ার জন্য অ্যালকোহল টোনারটা অ্যাপ্লাই করবেন বারোশো টাকা ফেসটা ফুলে গিয়েছে আপু টনসেল হয়েছে নাকি ফেসটা ফুলে গিয়েছে না ফেস ফুলে যায় না আমি নিজ থেকে এরকমভাবে ধরছি তো দেড়শো ফুলা ফুলা লাগছে আপু আচ্ছা বর্ণলতা সেনাপ্পু আপু আপু কেমন আছো আমি এখন দেখো আমি ক্রিম মাখা অবস্থা তোমাদের সাথে লাইভে আইসা হচ্ছে এখন তোমাদেরকে দেখাইতেছে যে আমি লাইভে কিভাবে ক্রিম অ্যাপ্লাই করতে মানে এই একটা কোর্শন তোমরা এতবার হচ্ছে আমাকে আমাদেরকে জিজ্ঞাসা করো যে আপু কিভাবে কিভাবে অ্যাপ্লাই করবো হ্যাঁ মানে কি করব এইটা সেইটা মানে বিতিষ্ট হয়ে যায় মানে এতবার লাইভে বলার পরও যখন তোমরা বুঝো না তখন এই ফেস নিয়ে তোমাদেরকে লাইভে দেখাইতে হয় হ্যাঁ আপু কখন যে লাইভ চলে চলে যায় আপু কখন যে লাইভ করে চলে যাও তো আরে একটা লোক ফোন দিতেছে বারবার মেজাজটা গরম হইতেছে হুম ক্রিমের কি পরিমাণ দাম অনুযায়ী অনেক বেশি কম ক্রিমের পরিমাণ দাম অনেক বেশি কম আপু কি করব আপু সেটা তো আমার বিষয় না কোম্পানি থেকে যদি ওরকমভাবে দেয় সেটা তো আমার এমন না যে আমি তোমাদেরকে ভয়েরা দিই কেন হ্যাঁ আচ্ছা প্রাইস টাকা কি আচ্ছা টাকা কি আগে সেন্ড করতে হবে রোমানা খান আপু টাকাটা আগে সেন্ড যদি ইনসাইড ঢাকা হন আপনি ক্যাশ অন ডেলিভারি নিতে পারেন আউটসাইড ঢাকাতে আমরা কন্ডিশনে কুরিয়ারের মাধ্যমে সেন্ড করি ওই ক্ষেত্রে আপনার প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে কুরিয়ার কুরিয়ারের অফিসেই আপনার টাকাটা পেড করে দেবে না সকল সময় তোমায় দেখে ও দিনটাই ভালো হয়ে গেল তাই আচ্ছা আপু আবার নিউ অর্ডার করেছি একটু তাড়াতাড়ি দিও আছে আপু শোরুমে গিয়ে তোমাকে পাই না নীলাকা সো আমি হচ্ছে তিন দিন ছিলাম না আমি তিন দিন আউট অফ ঢাকা ছিলাম হ্যাঁ আপু না পাইনি তুমি বলেছো সেন্ড করবো আচ্ছা আমি দেখবো আপু আর সমস্যা নেই আপু মুখে ছোট ছোটো র্যাশ আর এক নিয়ে আছে কি ইউজ করবো আপু ডায়মন্ড আর হচ্ছে অ্যালকোহল টোনাটা অ্যাপ্লাই করেন ডায়মন্ডলাইটের দাম হচ্ছে পনেরোশো টাকা অ্যালকোহল দামটা হচ্ছে বারোশো টাকা আসসালাম আলাইকুম আপু আলাইকুম আসসালাম আপু আপু কেমন আছো আলহামদুলিল্লাহ রুমকি রুমকি আপু তুমি কেমন আছো আপু আপু পা খুব কালো অনেক স্পট আছে অ্যালার্জি প্রবলেমও আছে কি ইউজ করবো আপু প্লিজ বলো আপু তুমি ব্ল্যাক সোপটা আর বোম্বরি ক্রিমটা অ্যাপ্লাই করবো ব্ল্যাক সোপ আর বোম্বরি ক্রিমটা হ্যাঁ হাই লাভলি আসসালামু আলাইকুম কেমন আছো আলাইকুম আসসালাম ভালো আছি আপু তুমি কেমন আছো শারমিন ঢালিয়া আপু তুমি অনেক সুন্দর করে কথা বলো জীবনে ফার্স্ট শুনলাম কেউ আমাকে বলছে যে আমি সুন্দর করে কথা বলতেছি কজ আমার ভয়েস একটুকু সুন্দর না আচ্ছা নিতুন যেরা আপু আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো মুখে গুড়ি আর চু কি চুলে খুশকি মুখে গুঁড়ি গুড়ি আর চুলে যদি খুশকি হয় আপু তুমি চুলের জন্য হচ্ছে ইয়াটা অ্যাপ্লাই করবা ফ্লোরার যে শ্যাম্পুটা আছে ফ্লোরার শ্যাম্পুটা অ্যাপ্লাই করো মিরাক্কেল অয়েলটা আজকে আমাদের অ্যাভেলেবেল হবে মিরাক্কেল হেয়ার অয়েলটা হ্যাঁ মিরাকেল হেয়ার অয়েলটা আজকে আমাদের অ্যাভেলেবেল হবে ইনশাল্লাহ কালকে শোরুমে পাবা এবং যাদের অর্ডার দেওয়ার আছে অর্ডারটা কমপ্লিট করে দেন আর ওতে হচ্ছে মিরাকেল অয়েলও আপনার খুশকিটা চলে যায় আমি ওটাই বলেছি যে উইন্টার সিজনে সবচেয়ে বেশি ড্যান্ড্রফের প্রবলেম হয় আমার হচ্ছে গত তিন চার দিন আগেও আমার মাথা ড্যান্ড্রফ হয়েছিল জাস্ট বলার বাইরে ছিল না মানে উইন্টার সিজন আসলে এই প্রবলেমগুলো এত পরিমাণে ফেস করতে হয় যেটা বলার মতো না প্রচন্ড পরিমাণে ফেস করতে হয় মানে গত দুই তিন দিন আগেও হচ্ছে আমার আমার মাথা নিজেরই হচ্ছে ড্যান্ড্রোড দেখা গিয়েছিল তো আলহামদুলিল্লাহ এটা চলেও গিয়েছে দুই দিনের ভিতরে তোমার আমি ফ্লোরা শ্যাম্পুটা আর হচ্ছে মিরাকেল অয়েলটার হ্যাঁ আপনাদের দেখা যে আমার চুলের অবস্থা কি আচ্ছা আপু চিটাবাং এর শোরুম কোথায় নিয়েছো আপু আপু এটা পরে আলহামদুলিল্লাহ ভালো আছি কিউটি আপু থ্যাংক ইউ সো মাচ আপু তোমার শোরুমটা কোথায় শিফট করেছো শোরুমটা হচ্ছে আপু আমি এই যে আজকে তোমাদের হচ্ছে ইয়া দেখতে নামবো অফিসটা দেখতে একটু পরে হচ্ছে অফিস দেখতে নামবো আমি হ্যাঁ সরি সরি শোরুম দেখতে নামবো সো এদিকেই হবে আপু হ্যাঁ আচ্ছা আপু একটা ক্রিম অর্ডার করেছি আর একটা যাবে তোমাদের হচ্ছে পুলিশ প্লাজাতে হ্যাঁ আপু বসুন্ধরা সিটিতে নিবে না বসুন্ধরা সিটিতে আমি এখন পর্যন্ত স্টিল নাও সব খুঁজতেছি আপু মানে আমি কোনো স্লট খালি পাচ্ছি না আমি কোনো স্লট খালি পাচ্ছি না তো ওইখানে যদি একটা পাইতাম আমার খুব ভালো হতো আমার জন্য খুব ভালো হতো কারণ পেজে হচ্ছে অ্যাড্রেস দেওয়া আছে সর্বে তারপর প্রতিনিয়ত অনেক হচ্ছে নিউ নিউ কাস্টমার আসে প্রতিনিয়ত অন্তত দশ হাজার নতুন কাস্টমার ঢুকে হ্যাঁ দশ হাজার দশ হাজার জনকে এক এক মানে ওই সেইম কোশ্চেন দিতে হয় শোরুমটা কোথায় তো ওই ক্ষেত্রে হচ্ছে আমার পেজেও কিন্তু অ্যাড্রেসটা দেওয়া আছে তা আমি মনে করি ওই ক্ষেত্রে যদি সুন্দরায় দেওয়া হয় অনেক বেটার হয় হুম তাহলে এত বারবার করে বুঝাইতে হবে না আপু তুমি কি পাঁচ পাঁচ টাইম নামাজ পড়ো আপু ফাইভ টাইম নামাজ পড়া হয় না আমি তিনটা থ্রি টাইম নামাজ পড়ি যেটা সত্যি কথা ফাইভ টাইম নামাজ পড়া হচ্ছে হয় না হ্যাঁ আপু ডায়মুলাইটা ডায়মুলাইটে কি ভালো তা বোঝাতে পারবো না যারা ব্যবহার করতে পারছে তারা শুধু তারাই বোঝাতে পারবে ডায়মুলাইটির মর্মন থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর লাইভ লাইব্রেরি আপু খুবই ভালো আপনাকে আমি তো দেখা গিয়েছে আমি কোর্স কমপ্লিট করে ফেলেছিলাম ডাইমুলারি কোর্স আমি সম্পূর্ণ কমপ্লিট করে ফেলে তাও সপ্তাহে একবার বা দুইবার দুই দিন আমি অ্যাপ্লাই করি আর আর হচ্ছে ইয়া এখন হচ্ছে নাইটে হচ্ছে আমি স্লিপিং মাস্কটা অ্যাপ্লাই করি তোমার একদম হচ্ছে কাজ আমার আমার কিন্তু অলরেডি কোর্স কমপ্লিট করা শেষ এখন না আমার কোর্স কমপ্লিট করা হয়েছে অনেক আগেই তো তারপরও হচ্ছে আমি উইকে একদিন বা দুই দিন দুই দিন আমি ডাইমুলারিটা অ্যাপ্লাই করি জাস্ট মেনটেনের জন্য আর বাকি ড্রেসগুলোতে হচ্ছে আমি স্লিপিং মাস্কটা অ্যাপ্লাই করি আর হচ্ছে ফেশিয়াল কিটগুলো প্রচণ্ড পরিমাণে ফেসিয়াল কিট ইউজার আমি হ্যাঁ আপু আপু আমি দুই হাজার বিশ হাজার চল্লিশ টাকার প্রোডাক্টস ও আপু চলে গিয়েছি আবার বল ক্রিমগুলো বাহিরের দেশে পাওয়া যাবে অবশ্যই ভাইয়া এটা আপনি হচ্ছেন যেটা আপনার কোনটা যে কান্ট্রি পড়াচ্ছে ওই কান্ট্রিতেই পাবেন আচ্ছা টাইম লাইনের প্রাইস কত টাইম লাইনের টাইম লাইনের প্রাইস কত বুঝি না আপু আপনার একজন বডি ক্রিমটা আপ রেশ যাওয়ার জন্য কি করব রেশ যাওয়ার জন্য আপনি অ্যালাইকের সোপ ডাইমুলারি ক্রিম আর হচ্ছে আপনার অ্যালাইকের সোপ ডাইমুলারি ক্রিম আর হচ্ছে আপনার অ্যালকোহল টোনাটা অ্যাপ্লাই করবেন সাথে সাথে ডক্সিনার ডাইনিলটা একটু খাই যে কোনো ফার্মেসিতে পাওয়া যায় ডক্সিনার রাইনিল ওটা খেলে অ্যালার্জি রেসগুলোর ওঠা বন্ধ হবে ভি শেপ ক্রিম ডাইমুলারি ক্রিম একসাথেই ব্যবহার কীভাবে দিব ভি শেপ ক্রিম কোনটা আপু ভি শেপ ক্রিম কোনটা নাকি ভি শেপ অয়েলটা আপু আচ্ছা আসলে ডায়মুলাইটটা খুব ভালো আমি একদিন একদিনে স্কিন সফট হয়ে গিয়েছে থ্যাংক ইউ সো মাছ থ্যাংকস ফর ইউর লাইফ রিভিউ আচ্ছা ডাইমলাই নিয়ে যখন মানুষ বলে আমার খুব ভালো লাগে সত্যি কথা খুবই ভালো লাগে কজ ডাইমলাইট আমার খুবই ফেভারেট একটা ক্রিম জাস্ট ডাইমলাইট হচ্ছে লাইফ চেঞ্জিং একটা ক্রিম যেটা সত্যি কথা ডাইমলাইটা এমন কারো স্কিন নেই যা লাইফ চেঞ্জ করেছে মানে সবার স্কিনে লাইফ চেঞ্জ করেছে যে মানে ডাইমলাইটি অ্যান্ড সবচেয়ে ফর এভার অ্যান্ড বেস্ট একটা ক্রিম আমার মনে হয় ডাইমুলারি ক্রিমের উপরে কোনো ক্রিম আসলে এক্স্যাক্টলি বাংলাদেশে হতে পারে না মানে বাংলাদেশে এখন পর্যন্ত যত ভালো হোয়াইটনিং ক্রিম আছে মানে দেশের বাহিরের হ্যাঁ দেশের বাহিরের এই যে পারমানেন্ট হোয়াইটনিংয়ের ডাইমলারি কিন্তু হচ্ছে অরিজিনাল পারমানেন্ট হোয়াইটনিং ক্রিম অ্যান্ড যতই যে বলুক যে তারটা পারমানেন্ট হোয়াইটনিং ক্রিম ওটা হোয়াইটনিং পারমানেন্ট ক্রিম জাস্ট একটা কথাই বলার আছে যেটা সত্যি কথা আমার এত ক্রিমের মাঝেও এত প্রোডাক্টের মাঝে জাস্ট আমি একটা কথা অলএ টাইম বলেছি যে ডায়মুলারি হচ্ছে একদম লাইফ টাইম পারমানেন্ট হোয়াইটেনিং একটা ক্রিম আর অ্যাট ফার্স্ট ডায়মুলারি অ্যাট ফার্স্ট ডায়মুলারি হচ্ছে বাংলাদেশে এসে যেটা কিনা পারমানেন্ট হোয়াইটেনিংয়ে কাজ করে এটা অনেক আগে থেকেই যেটা যখন আমি ফার্স্ট টাইম বাংলাদেশে হচ্ছে ডায়মুলারিটি নিয়ে আসি তখনই বলেছি যে এটাই বাংলাদেশের সর্বপ্রথম যেটা কিনা পারমানেন্ট হোয়াইটেনিংয়ে কাজ করে হ্যাঁ আচ্ছা আপু আমার স্কিনে অনেক লাল পাতলা রক দেখা যায় কি করব বায়ো তোমার হচ্ছে স্কিনে পাতলা রক দেখা যায় ওইটার ক্ষেত্রে হচ্ছে তুমি রিকভারি অয়েলটা আর স্লিপিং মাস্কটা অ্যাপ্লাই করো হ্যাঁ আপু পিম্পলস নেই বাট বড় বড় গর্থ আছে কি করবো র্যাডেলার সেটটা অ্যাপ্লাই করো আপু আচ্ছা তারপরেও যায় না নীলাকাশ আপু কোনটা আপু আচ্ছা ওপেন পোর্সের জন্য পিম্পলস রেড স্পটের জন্য কী ওপেন পোর্স আর ওপেন পোর্সের জন্য পিম্পলসের পিম্পল আর পিম্পলসকে অনেক বেশি কিনা কম এটা একটু বলতে হবে আমাকে আপু আচ্ছা আপু পিঙ্ক পিল পিঙ্ক পিল ফুল কোর্স কমপ্লিট করেছি বাট ওয়েট কমিনি পিকও দিয়েছি মানে ব্যাগের ব্যাপারে এখন আর কেউ রিপ্লাই দেয় না আপু আমাদের ওইটা আমাদের ওইটা হচ্ছে ব্যাগ গ্যারান্টি অনেক আগেই অফ হয়ে গিয়েছে আপু কজ তোমাদের যখন নিয়েছে তখন আমাদের ওয়েটটা দেখানোর কথা ছিল এটা অফ হয়েছে জাস্ট কাস্টমারের কারণে কজ তাদের কাজ করলেও অনেকে বলে কাজ করে এটা হাতে নাতে আমি ধরেছি এরপর থেকে মানে এই সিস্টেমটাই অফ করে দিয়েছে কজ অতিষ্ঠ হয়ে গেছি আমি আসলে হ্যাঁ দুই একজনের খাটসামের কারণে এই মানে সবাই এখন এটা থেকে এখন মানে ইয়া হয়েছে হ্যাঁ আচ্ছা আপু তারপর আমি দেখে নেব তোমারটা হ্যাঁ হোয়াইট হোয়াইট ক্রিম ইউজ করলে সাইড এফেক্ট হবে বলেছেন আপনারগুলো হবে আমার আমারগুলো হলে আমি নিজে হচ্ছে অ্যাপ্লাই করতাম না আপু আচ্ছা আমার দরকার ভাইয়া ইনবক্স অর্ডার করে দেন আপু পিম্পলস আর ইউলো সিরিজটা কী র্যাশ যাবে হ্যাঁ আপু যাবে আপু সতেরো তারিখে অর্ডার করেছি তুমি তো জানো আপু তাইলে হচ্ছে আমি আউট অফ ঢাকা ঢাকার বাইরে ছিলাম হয়তোবা কালকে ডেলিভারি দেওয়া হবে হ্যাঁ আপনি লিপসে কালো হয়ে গেলে কি ইউজ করতে হবে লিপস কালো হয়ে গেলে এই যে আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন এই যে এটা এটা আমার ইউজারটা দেখেন আমার সাইডেই থাকে এটা হচ্ছে আপনার ভিটামিন ই চ্যাপিস্টিক এটা অলওয়েজ টাইম আমার সাইডেই থাকে যে অলওয়েজ টাইম সাইডে থাকে আমার অলওয়েজ টাইম ব্যাগে থাকে আমার হচ্ছে আমার ঘুমানোর টাইমে আমার বালিশের পাশে থাকে হুম তারপর যেখানেই যাব এইটার পেপিডেট ডাইট টা অলওয়েজ টাইম অলওয়েস টাইম হচ্ছে পেপিডেট ডেট হচ্ছে সরি আপুরা আচ্ছা হাজব্যান্ড ফোন দিয়েছিল সরি 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 আচ্ছা আপু ফেস ফর্সার জন্য ভালো কোনো ক্রিম আছে ডাইমোলাইট বা নাইজেন সেভেন গলসা নিতে পারেন আপু ডাইমোলাইট বা নাইজেন সেভেন গলসা নিতে পারেন হ্যাঁ আপু স্কিন পাতলা স্কিন পাতলা থাকলে আপনি রিকভারি অয়েল আর হচ্ছে আপনার রিকভারি অয়েল আর ওটার নাম যেন কি স্লিপিং মাস্ক অ্যাপ্লাই করেন হ্যাঁ আপু আপনি এত স্লিম হয়ে গিয়েছেন কি করে অনেক অনেক দিন মিস করেছি আপনাকে আচ্ছা স্লিম হয়ে গিয়েছি ভালো কথা তো এটা মুখের কালো ছোপ ছোপ দাগ আর ঠান্ডা ঠান্ডা শীতে হয়ে গেছে আমি মুখে কালো ছোপ ছোপ মুখে কালো ছোপ ছোপ আর গ্লো নাই মুখে কালো ছোপ ছোপ আর গ্লো না থাকলে হচ্ছে আপু তোমার ডায়মলের ক্রিমটা আর সিরাম ডাইলিমের সিরামটা অ্যাপ্লাই করো ফেসিয়াল কিটগুলো হুম আপু প্লিজ আপনি অর্ডারটা নাও বিউটি রোমা রোমা কি খানম আপু হচ্ছে ইনবক্সে দিয়ে দাও দেখে নিয়েছি ডায়মলেটে ইউজ করলে আচ্ছা কি ব্রাউন তিল যাবে হালকা পাতা থাকলে ওটা যাবে তিল অনেক বেশি কি দিলে তাড়াতাড়ি যাবে তিল অনেক বেশি থাকলে আপনি হচ্ছেন জাপানিস ব্লু ফ্রেকলে ক্রিম আর হচ্ছে অ্যালাইকের রসি ফেস ওয়াশটা এই দুইটা নেবেন হ্যাঁ হাই আপু হ্যালো আপু শারমিন আলম আপু হাই ইক্রামণি আপু আপু ব্ল্যাক সোপটার প্রাইস কত ব্ল্যাক সোপটার প্রাইস হচ্ছে নাইন হান্ড্রেড টাকা পেপিডাইট হাইড্রাটার প্রাইস বাড়াইও না পেপিডাইট হাইড্রাটার প্রাইস বাড়াবো না আপু শিপমেন্ট তো এবার হচ্ছে এই খালা খালা আমার ক্ষুধা লাগছে আপনি সকালবেলা উঠে কোথায় চলে যান

আপু আপু গুজরাটি স্লিম ক্যাপসুলটা ইনবক্স করেছি কিন্তু রিপ্লাই এক গুজরাটি স্লিমিং ক্যাপসুলটা আজকে আসছে আপু অনেক তিল আপু আচ্ছা হাই হ্যালো আপু অনেক তিল থাকলে ওই যে ওইটাই অ্যাপ্লাই করবো আপু অনেক তিল থাকলে অনেক তিল থাকলে হচ্ছে আপু তোমার ওই যে জাপানিজ ব্লু দুকলে ক্রিম আর হচ্ছে ইয়াটা জাপানিজ ব্লু ফ্রেকলে ক্রিম আর হচ্ছে তোমার এলাইকের রোসি রসি ফেস ওয়াশটা বা এলাইকের সোপটা অ্যাপ্লাই করবা হ্যাঁ আপু কি হলুদের পিক আপ দিয়েছিল সাথে মেয়েটা কে ছিল বোন আপু ছোটো বোন

ওইটা রাখেন ওইটা আমি স্যান্ডউইচ বানাই আচ্ছা আপু মিরাকল চেনটা ইউজ অফ করলে কি অনেক হেয়ার ফল হয় আপু বাট এটা তোমার কোর্স কমপ্লিট করতে হবে হ্যাঁ আপু তোমার ফেসের ফেসের তিলটা জাস্ট ওয়া আমি ক্রাশ খাইছি গুন্ডা এটা ওয়াও তোমাকে অনেক কিউট করে ওয়াও তুমি অনেক অনেকটা কিউট করে ফেলে এইটা থ্যাংক ইউ সো মাচ আপু জল পড়ি আপু অ্যালকোহল আপু অ্যালকোহলটা ইউজ করি তারপরেও র্যাশ হয় তাহলে তুমি অ্যালকোহলটা তাহলে তুমি ডক্সিন আর রানিলটা একটু খাইও হ্যাঁ আপু বোন কনক হ্যাঁ আপু মুখের র্যাশের জন্য কী ইউজ করবো মুখের র্যাশের জন্য আপু ও যে বলে দিয়েছি ডাইমলাইটা অ্যালাইকের সোপটা আর হচ্ছে অ্যালকোহল টোনারটা অ্যাপ্লাই করবো এই খালা হাই আপু হ্যালো আপু প্লিজ বলো আপু বলো আপু আপু আফ্রিকান ব্ল্যাক সোপটার কি প্রাইস কত পঁচিশশো টাকা আপনি আমার যে সাবানের একটা বক্স আছে সেটা দিয়েছে আমি একটু দেখাই তোমার অ্যালাইকের সোপটা একটু দেখাই আমি নিজেই ইউজ করি মানে এটা ছাড়া এখন আমার ফেস ওয়াশ করাটা অচল হয়ে গেছে এটা সত্যি কথা এই যে দেখো আমার ইউজেরটা হচ্ছে এই যে এলাইকের সোপটা আমার হচ্ছে এই যে আমার নিজের ইউজের হচ্ছে এই যে যে আমার নিজের ইউজেরটা হচ্ছে এই যে এলাইকের সোপটা দেখতে পাচ্ছ আমার নিজের ইউজেরটা এই যে আমার নিজের ইউজেরটা এই যে দেখো মানে আমি মানে বক্স ইয়ে করে বক্সে ঢেকে রাখি যাতে শীতের সিজনে তো দেখা যায় ফেটে ফেটে যায় শুকিয়ে যায় দেড়শো এই যে আমার নিজের ইউজেরটা মানে এটা ছাড়া আমি পুরো অচল হয়ে গেছি যেটা সত্যি কথা এটাও হচ্ছে আমার একটা বয়ফ্রেন্ডের মতো বলতে পারেন অ্যালাইকের সোপটা এটা আপনার অ্যাপ্লাই মানে ফেসটা ওয়াশ করার পর আপনার ফেসটা এতটা ক্লিন করবে এতটা হোয়াইট করবে যে আদার্স কোনো ফেসও সেটা করতে পারবে না প্লাস এটা আপনার স্কিনে র্যাশ দূর করে স্কিনে পিম্পলস দূর করে এবং হচ্ছে আপনার মেস্তা দূর করে গুঁড়িগুড়ি তিল দূর করে এটা অনেক কাজ লাগে হ্যাঁ মানে 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 এটা খুবই ভালো খুবই ভালো এলাইকের সোপটা এটা যদি আপনার নাইট আপু আর ডায়মুলেটে দুই তিনটা ইউজ করলে হবে স্কিনে কী কী কালো হবে বা লাল চামড়া উঠবে না কি আপু আপনি বলেছেন ছয়টা ডায়মুলেরই ইউজ করতে হবে কিন্তু এত টাকা নাই আসলে আমার আমরা মধ্যবিত্ত আপু ষাটটা কোর্স কমপ্লিট করতে হবে বা দুই থেকে আড়াই মাস এটার কোর্সটা কমপ্লিট করতে হবে হ্যাঁ নাটা হচ্ছে আমরা উঠব না বাট ডেড সাল থাকলে ওটা অবশ্যই উঠবে হ্যাঁ আপু চিটা শোরুম খুলেছো অনেক বেশি খুশি হয়েলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সো এটা হচ্ছে আপনি যদি নাইট ক্রিম সহ অ্যাপ্লাই করেন মানে এই যে নাইট ক্রিম দিয়ে তারপর ফেসটা ওয়াশ করবেন ওই ক্ষেত্রে আপনার স্কিন আট থেকে দশ শেড পরিমাণে হোয়াইটিনিং করবে আর যদি উইদাউট নাইট ক্রিম লাইক হচ্ছে আপনি নাইট ক্রিম অ্যাপ্লাই করতে পারবেন না জাস্ট আপনি স্কিন ওয়াশের মাধ্যমে হোয়াইট করতে চান দেন ওই ক্ষেত্রে আপনার এলাইকের সোপটা পাঁচ পরিমাণে স্কিনটা হোয়াইটিনিং করবে একদম পাঁচ পরিমাণে দেখেন আপনার ডাইমোনের উপরে থেকে আপনার আমার স্কিন গ্লো দিচ্ছে দেখেন ডায়মোনেরি একদম হচ্ছে আমার স্কিনের যে ডাইমোনারিটা অ্যাপ্লাই করা আছে এটার উপর থেকে স্কিনটা গ্লো দিতে এসেছে গ্লোয়িংটা কিন্তু এখন ক্রিমের উপরে উঠে আসছে তো এটা হচ্ছে অ্যালাইকের সোপ এটা হচ্ছে অ্যালাইকের সোপটা হ্যাঁ এটা খুবই হচ্ছে আমাদের মানে ডিমান্ডেবল একটা প্রোডাক্টস অলরেডি হচ্ছে আমাদের এলাইকের সোপ সেল আছে ছয় থেকে সাত হাজার পিস দুই মাসে সেল আছে ছয় থেকে সাত হাজার পিস হ্যাঁ গাজীপুরি শোরুম দিলে ভালো হবে গো গাজীপুরে আচ্ছা আপু আমি এইট ইয়ারস হোলো নাইট ক্রিম দিই জিএম ক্রিম জিএম ক্রিম ডিউ ক্রিম এগুলো দিয়ে ফর্সা হয়েছিলাম বাট এখন কোনো ক্রিম কাজ করছে না স্কিন পাতলা হয়ে হয়েছে এখন নাইট ক্রিম দিলে ফর্সা হয় না স্কিন আপু প্লিজ বলেন একটাই কারণ দিলরুবা ইয়াসমিন আপু তোমাদের তোমার স্কিনের লেয়ারই তো হচ্ছে পাতলা করে ফেলছে এখন তোমার স্কিনের লেয়ারই পাতলা করে ফেলছে ওই এখন পাতলা যেখানে তোমার এখন আর আপু অ্যালার্জি আছে আপুর অনেক কালো হয়ে গিয়েছে ড্রাই স্কিন ড্রাইভেল অ্যাপ্লাই করো অ্যালার্জি থাকলে তুমি রাইনেলটা খাও আর অ্যালার্জির সোপটা অ্যাপ্লাই করো এখন তোমার স্কিনে যদি লেয়ারই না থাকে ওই ক্ষেত্রে তোমার ভরসা করবে কীভাবে সাধারণত জি ক্রিম বাংলাদেশে একটা বানানো ফ্যাক্টরি একটা বাংলাদেশে বানানো ক্রিম সেই ক্রিমের উপরে তুমি কীভাবে ভরসা নাও আর এইসব হচ্ছে তোমার তোমার ডিউ বলো গৌরি বলো অলরেডি একটা নিউজ হয়েছে তোমরা এটা দেখছো কি না জন্য বাট আমার মনে হয় যে সবাই দেখেছেন এটা হ্যাঁ যে ওয়ান লাখ কত পিপিএম পারদ পারদ আছে এইসব ক্রিমে তোমার ডিউ বলেন গৌরী বলেন এই ক্রিমে ওয়ান লাখ কত পিপিএম যেন পারদ আছে যেখানে পারদের পরিমাণ হচ্ছে এক পিপিএমের কম থাকা এক পিপিএমেরও কম থাকার কম থাকার কথা আমি বলেছিলাম একটা কথা আপনাদেরকে যে কত কত মানে কত যেন এরকম পারদ থা এরকম কিন্তু অনেক আগেই বলেছিলাম হ্যাঁ তো দেখেন যে এইসব ক্রিমে আপনার ওয়ান পিপিএমের যেখানে থাকার কথা তার কম থাকার কথা এইসব ক্রিমে সেইখানে এক লাখ কত পিপিএম পারদ আছে তোমাদের গৌরী বলেন চাঁদনি বলেন আপনার তারপর কি বলেন এই যে ডিউ বলেন আমি একজাক্টলি পাকিস্তানি ক্রিমের নাম আমি জানি না হ্যাঁ তো এইসব ক্রিমে সো এইগুলো যখন আপনার স্কিনের লেয়ারটা যখন পাতলা করে ফেলতেছে সেইখানে তো যখন পাতলা একদম করে ফেলেছে তখন পাতলা লেয়ারে তো আর কখনই হবে না কারণ আপনার স্কিনে ওই লেয়ারটাই নেই ফর্সা করার জন্য দ্যাটস আপনার স্কিনটা আগে হচ্ছে মোটা করতে হবে আপনি স্লিপিং মাস্কটা অ্যাপ্লাই করেন রিকভারি অয়েলটা অ্যাপ্লাই করেন এগুলো অ্যাপ্লাই একদম টানা এক মাস অ্যাপ্লাই করে স্কিনের হচ্ছে লেয়ারটা মোটা করেন এরপর থেকে হচ্ছে আপনার নাই স্ক্রিম অ্যাপ্লাই করে স্টার্ট করেন আপু আচ্ছা আপি গরম লাগে কি নাকি শীত শীত লাগে আপু গরম লাগলে কি এগুলো পরে বসে থাকতাম ডাইম লাইটে কি কাল শোরুমে পাওয়া যাবে ডাইম লাইট হ্যাঁ আপু ডাইম লাইটে দু একদিন পরে হ্যাঁ আচ্ছা নিউ অ্যালকোহল টোনারটা কি আসে হ্যাঁ আপু নিউ অ্যালকোহল টোনারটা কি আছে নিউ অ্যালকোহল টোনার আবার কোনটা আপু ভাইয়া অ্যালকোহল টোনার একটাই হয় এখন বাংলাদেশে যে অ্যালকোহল টোনারটা আপডেট অ্যালকোহল টোনার সেটা হচ্ছে একদম ভাওতাবাজি একটা অ্যালকোহল 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 কখনো আপডেট হয় না আপনার তো হচ্ছে আপনার মনে হয় হচ্ছে ছেলে মানুষ ভাইয়া আপনি ভালো বুঝবেন যে অ্যালকোহল কোনো দিনও আপডেট হয় না অ্যালকোহল কোনো দিনও অ্যালকোহল কোনো দিনও হচ্ছে আঠালো হয় না অ্যালকোহল অলওয়েজ টাইম হচ্ছে আপনার পাতলা হয় অ্যালকোহল সম্বন্ধে তো জানি নি আপনার হ্যাঁ সো বাংলাদেশে একটাই অরিজিনাল অ্যালকোহল টোনার যেটা কিনা না সিএইচ এইট টোনারে যেটা ফার্স্ট টাইম বাংলাদেশে আমি এনেছিলাম আমার হাত ধরেই ভাইরাল হয়েছে এবং ওইটাই হচ্ছে অ্যালকোহল টোনার এখন যে আপডেট হচ্ছে অ্যালকোহল টোনারটা আছে সেটা হচ্ছে রেড ওয়াইন থেকে বানানো হয়েছে রেড ওয়াইন মানে হচ্ছে আমরা যে রেড ওয়াইন জেল অ্যাপ্লাই করি না ওইটার বাতোয়াসটা দিয়ে এখন হচ্ছে আপনাদেরকে আপডেট অ্যালকোহল টোনারটা বানানো হয়েছে ওটা আপনার স্কিনের জন্য অনেকটা হার্মফুল ফার্স্ট স্কিনটা চিকচিক করতে পারে বাট কিন্তু ভিতর থেকে আপনার সেলস ড্যামেজ করে ফেলবে হ্যাঁ আপু তুমি যখন হেসে কথা বলো তখন আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা আপু এতদিন পর দিচ্ছ স্টক আউট এতদিন পর অ্যান্সার দিচ্ছ স্টক আউট কোনটা আপু আচ্ছা ডাইমুলেরিটা কয় সেট ফর্সা করে ডাইমুলেরি আপনার একদম চাওয়ার শেষ লেভেল পর্যন্ত ফর্সা করবে আপু আচ্ছা আপু সুদিন জেলটা সত্যিই খুব ভালো স্কিন সফট অ্যান্ড গ্লো করে লাভ ইউ আপন লাভ ইউ চু সিমু আপু থ্যাংক ইউ সো মাচ আপু তুমি বললে পেয়ে যাবো ওয়ান মান্থ হল গল্প বাট পাইনি কোনটা কী অর্ডার ছিল চিটা শোরুম পাবেন আপু গ্লাস স্কিন আর আপু স্কিন বুঝি নাই আপু আপু অ্যাটম আপু বোমবডিটা আছে আছে আপু বাট লিমিটেড স্টক লিমিটেড আপু আমার জীবনটা খুব কষ্টের শুধু কালোর জন্য ফর্সা হব কি করে আমার লাইফটা চেঞ্জ করব কিভাবে। তারপরই হ্যাঁ আপু ফেসের জন্য আপনি অ্যালাইকের সোপ ডাইমুলেরি ক্রিমটা নেবেন আর ডালিমের সিরামটা নেবেন হ্যাঁ ফেসিয়াল কিট ইউজ করলে মাস্ক বেটার হবে আপনার স্কিনটা বাট ওটা ওটা মাস্ক দরকার ফেসিয়াল কিট আর ডাইম অ্যাপ্লাই করেন এলাইকের সোপটা অ্যাপ্লাই করেন আর ডাইমসিয়ামটা আপনার লাইফ চেঞ্জ করার জন্য এই তিনটা জিনিসই জাস্ট এনাফ আর কোনো কিছু দরকার হবে না হ্যাঁ অন্য আইডি থেকে ডাইমলে কমেন্ট করতে ব্লক খেয়েছি তাই উইনার ওই আইডি থেকে হয়েছি বাট ইনবক্স আইডি থেকে আছে আমি দেখে নিয়েছি ডাইমলের সাথে কি আপু ভালো অয়েল আছে জি আপু মিরাকেল অয়েলটা হাইড ইনক্রিয়ের জন্য কিছু বলো এক্স ক্যালসিয়ামটা আমাদের বাংলাদেশের কাস্টমসে আছে আপু ক্লিয়ারেন্স অর্ডার এখনও পাইনি হ্যাঁ আপু আমি তো আরও গ্লাস স্কিন ভালো বলে ওইটার ওইটারই একটা অর্ডার করলাম গ্লাস স্কিনও ভালো বাট গ্লাস স্কিন আমাদের স্টক আউট অফ ওটা নাই আপু ভালো বা ডে ক্রিম আপু পেপিডাইট হাইডা আপু পেপিডাইট হাইডার উপরে ভালো কোনো ডে ক্রিম হতেই পারে না হ্যাঁ আচ্ছা আপু নাইজিয়ান ক্রিমটা ইউজ করেছি বাট কালো বাট কাজ হয়নি মেবি আমার লেট হচ্ছে ও আমার স্কিন সুইটেবল না আচ্ছা কয়টা অ্যাপ্লাই করেছেন বলতে হবে আপু আপু কমেন্টস পরও তুমি বললে মেডিসিনটা পাঠিয়ে দিবে বাট তুমি পাঠাও নি স্টক আউট মেডিসিন কোনটা আপু মোটা হরটা আপু আমি এনজি ফ্রেগুলেটার ইউজ করেছি মেস্তা চলে গিয়েছে এখন এই ব্রাইটনেসটা পারমানেন্ট রাখার জন্য হ্যাঁ কমার্সটা চলে গিয়েছে এন্ট্রি ফ্রেগলেটার দিয়ে হ্যাঁ এন্ট্রি যত হার্ড মেস্তা আছে সব চলে যায় আপু আপু আপনি মুখটা সাদা হয়ে যায় আপু আপনার মুখটা সাদা হয়ে যায় আবার কালো হয়ে যায় কেন আর এগুলো কালো কেন মুখটা সাদা কেন আপু কি মুখটা সাদা হয়ে যায় আবার কালো হয়ে যায় আর আরগুলোতে কি আপনার নরিন নিঘের আপু আপনার কথার আগামাতা কিছুই বুঝলাম মুখটা কালো হয়ে যাবে সাদা হয়ে যাবে মে মেবি হচ্ছে আপনার চোখে সমস্যা আছে চোখে পাওয়ার পাওয়ারফুল গ্লাস পয়েন্ট ভালো হবে হ্যাঁ আচ্ছা মুন্ধা মাইশা আপি শোরুমটা আমার হচ্ছে হাতে আমার হচ্ছে হাতে রাখা মোবাইলটা হাত দিয়ে নড়াচড়া করতে আসে সো অ্যাবনরমালের মতো যখন কমেন্টস না আসলে সকাল সকাল আপনাদেরকে খেদাব মানে আপনাদেরকে সার্টিফিকেট দিতে হয় অ্যাবনরমালের হ্যাঁ আপু ফেসের ব্রন কালো দাগ প্লাস পারমানেন্ট ফর্সা হতে চাই কি ইউজ করবো ফেসের ফেসের ব্রন পিম্পলসের পরিমাণ কতটা একটু বলতে হবে হ্যাঁ তোমার থেকে গ্লাস স্কিন ক্রিমটা ইউজ করেছিলাম পিম্পলসের জন্য তো গ্লাস স্কিন না আপু এটা তো আপনার ভুল চয়েস ছিল আপু তোমার সাথে দেখা করতে চাই শোরুমে চলে আসুন ওকে বিউটি আমি ইনবক্স করেছি ওকে আপু হ্যালো আপু হাই আপু বডি পারমানেন্ট ফর্সা পড়ার জন্য বডি কম্বোটা নিয়ে নেবেন সাথে বডি বোমটা হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি সুহা খান আপু তুমি কেমন আছি কিউট আপু থ্যাংক ইউ সো মাচ আপু আপু একটা আর্জেন্ট অর্ডার ছিল খুলনাতে আঠারো তারিখ কনফার্ম হয়েছে কখন পাবো কী ছিল একটু বলতে হবে ওয়াও ভেরি গুড মর্নিং হ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আপু নুসাহ নাসরেন আপু গুড মর্নিং আপু মুখের লোম পারমানেন্ট রিমুভ করার জন্য শিব ফেস ওয়াশটা অ্যাপ্লাই করবো টু থাউজেন্ড টাকা আপনি বলো না কিছু বলো অনেক কিউট লাগছে তোমাকে আয় হ্যাঁ আমি নাইট ক্রিম অ্যাপ্লাই করে অনেক কিউট লাগতেছে আচ্ছা আপু বডির জন্য কী আছে বডির জন্য হচ্ছে বোম বডিটা আছে আপু এখন আপু এখন জানি না লোকেশনটা আপু এখন এখনও জানিনি লোকেশনটা কোনটা আপু আর আজকে কিন্তু শোরুম অফ কালকে ওপেন আমাদের রবিবার দিন হচ্ছে শোরুম অফ থাকে তোমার রিকভারি অয়েলটা অনেক অনেক ভালো আমি পাঁচ দিনই বুঝতে পারছি থ্যাংক ইউ সো মাছ পরশি প্রথা আপু আর তুমি পার্সেল পাইসেলও হয়েছে আর আপু পরশুপ্রীথা আপু বাই বাই আনরাইটে কি পিলিং হয় আপু হালকা পাতা হতে পারে হ্যাঁ আপু বলো বলো আপু আপু আর যেহেতু এখন উইন্টার সিজন না এটাতে একটু হবে হ্যাঁ আপু ঢাকার ভিতরে আমার উইনার গিফটগুলো পাইনি আপনি কনফার্ম করেছো কনা কনাকা আপু আচ্ছা দেখতেছি আপু আপু সেভেন গাল ক্রিমটা ব্যবহার করে মুখে ব্রন ওঠার কালো হয়ে যায় সেভেন গাল কয়টা অ্যাপ্লাই করেছেন বলতে হবে আপু চিটাগাং শোরুম কই চিটাগাংল শোরুম হচ্ছে বলে দেবো আপু এলাইকের সোপটা জাস্ট ওয়াও মানে ওয়াও কোনো কিছু বলার কম হয় না থ্যাংকস আপু এত ভালো একটা প্রোডাক্ট দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ইয়ার লাইফ রিভিউ আপু ওটা খুবই ভালো এলাইকের সোপটা এলাইকের সোপের সাথে কোনো কিছুরই আসলে পার্থক্য হয় না যেভাবে ড্রাইবের সাথে কোনো পার্থক্য হয় না হ্যাঁ হ্যাঁ আপু তোমার ডাইমলাইটে তোমার ডাইমলেরি গ্লাস স্কিন সেভেন গ্লাস সব ইউজ করেছি অনেক ভালো রেজাল্ট পেয়েছি বাট ঠান্ডা স্কিন আবার ডার্ক হয়ে যাচ্ছে ডাইম লাইটে কন্টিনিউ অ্যাপ্লাই করতে থাকো আপু আর হচ্ছে ফেসিয়াল কিটগুলো ফেসিয়াল কিটগুলো পেপিডাইট হাইডারটা অ্যাপ্লাই করো দিনের বেলা হ্যাঁ অ্যালাইকের নাইট ক্রিমটা কি অ্যাভেলেবেল আছে হ্যাঁ আপু অ্যালাইকের হচ্ছে নাইট ক্রিমটা অ্যাভেলেবেল আছে আপু আচ্ছা এলাকের সোপটা কত আপু বারোশো টাকা আপু আপু দাম কত কি এল ব্লু ভোলা ভাইয়া হচ্ছে এল ব্লু বোলা ভাইয়া কোনটার দাম ভাইয়া একটু বলতে হবে আপু বোম্বরিটা কখন ইউজ করতে হবে রাত্রে আপু এলাইকের সোপটা ভালো নাকি টমেটো মাসবি এলাইকের সোপটা টমেটো ফেস ওয়াশটা খুব ভালো এলাইকের সোপটা উপরে কোনো তুলনা হবে না আপু আচ্ছা কৃষ্ণা পাঠান সেন আপু বলাবো আপু ছয় তারিখে ডাইমলেটা ডাইমলে ইউজ করে ছেড়ে দিলে ও কি ফুল লাইফ টাইম পারমানেন্ট থাকবে হ্যাঁ আপু ছয়টা থেকে সাতটায় অ্যাপ্লাই করবেন বা হচ্ছে দুই থেকে আড়াই মাস অ্যাপ্লাই করবেন হ্যাঁ ফুল লাইফ টাইমের জন্য থাকবে মাঝে মাঝে ওয়ান ওয়েকে এক থেকে দুইবার অ্যাপ্লাই করতে পারেন জাস্ট ম্যানশনের জন্য হ্যাঁ আর এটা ছেড়ে দিলে আরও বেশি হচ্ছে কোর্স কমপ্লিট করার পর ছেড়ে দিলে স্ক্রিন আরও ডে বাই ডে ফর্সা হতে থাকে হ্যাঁ ফর্সা হতে হবে অনেক কিছু অনেক অনেক কী ইউজ করবো ডাইমলারি অনেক ফর্সা হতে চলে ডাইমলারি আপু ক্রিমটার প্রাইস কত কীভাবে অর্ডার করতে হবে ইনবক্স আমাদের যে পেজ থেকে লাইভ দেখতেছেন এই পেজে ইনবক্স অপশনে গিয়ে আপনার হচ্ছে অর্ডারটা কমপ্লিট করে দিতে হবে এটা দাম পনেরোশো টাকা লাভ ইউ টু আপু প্রিয়া রহমান আপু বিশ কয়েলটা কি ফুল মুখে দিলে দিতে ফুল মুখে ধর জাস্ট এইখান থেকে আপনার অ্যাপ্লাই করতে হবে আপু ফুল মুখে দিলে তো স্কিন কালো হয়ে যাবে অনেক ভালো লাগছে সকাল সকাল তোমাকে দেখে তাই থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা আপু আমি প্রেগনেন্ট এই সময় স্কিন ক্লিয়ার গ্লোয়িংয়ের জন্য কি ইউজ করবো বডি হোয়াইটনিংয়ের জন্য বম্বরিটা অ্যাপ্লাই করতে পারবেন স্কিনের জন্য আপনি স্লিপিং মাস্ক অ্যাপ্লাই করে আর বেশি কিছু না আপু ডায়মলের ক্রিমটা জাস্ট ওয়াও আমি ঢাকার আমি ঢাকা আমি ঢাকা ক্রিমটা আমার দেখা ক্রিমের মাঝে সব চাইতে ভালো নাইট ক্রিম থ্যাংক ইউ কাক নাপো লাভিয়ে সোনা প্রাপ্তি ভুয়া নবো থ্যাংক ইউ সো মাচ আপু আজ ডাইমুলারি জাস্ট ডাইমুলারি ডায়মুলেরির সাথে আপনি কোনো ক্রিমের তুলনা দিতে পারবেন না এতটা ভালো জাস্ট একটা কথা বলবো জাস্ট ডায়মুলাইট হচ্ছে আপনার লাইফ চেঞ্জিং একটা প্রোডাক্ট এই ডাইমুলারি ক্রিমের সাথে আপনি সিঙ্গলি কোনো প্রোডাক্টের পার্থক্য দিতে পারবেন না আচ্ছা পারত কম এম সাইড ইফেক্ট নাই মুখের গুঁড়ি গুঁড়ি অ্যালার্জির ব্রন বুঝতে পারছি না আমি ডায়মলাইট অ্যাপ্লাই করো আচ্ছা একটা মিনিট আচ্ছা ভিটামিনের জন্য কি আছে আপু হোয়াইটনিংয়ের জন্য হচ্ছে ডাইমিনাইট অ্যাপ্লাই করতে পারেন আপু আপু আপনার ফেসে কেমন দেখা যাচ্ছে গলা কালো দেখা যাচ্ছে হাত পা কালো দেখা যাচ্ছে আমার গলাটা আপনি কীভাবে দেখতে আসেন আমার ফেসে ক্রিম দেখা যাচ্ছে আমার ফেসে যে ক্রিম দেওয়া যাচ্ছে তো গলা আপনার তো আদার্স কোনো কিছু দেখার দরকার নাই তো তাই না আচ্ছা আপু আপু প্লিজ বলো আপু তোমার রিকভারি অয়েলটা রাইস জেলটা অনেক ভালো আমি পাঁচ দিনই বুঝতে পারছি থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংকস ফর ইয়ার লাইভ রিভিউ আচ্ছা আপু রাতে লাইভ হওয়া দুপুর তিনটা থেকে চারটার ভিতরে আর লাইভ আছে চারটার দিকে একটা লাইভ আছে আবার রাত্রেও আজকে লাইভ আছে আপু আমি এখনও প্রোডাক্টসগুলো পাইনি গোপালগঞ্জ থেকে অর্ডার করেছি গোপালগঞ্জে তো তোমার মেবি হচ্ছে ইয়া যায় না আপু কন্ডিশনে কন্ডিশন ওই ক্ষেত্রে তো আচ্ছা আমি দেখতেছি হ্যাঁ গোপালগঞ্জ গোপালগঞ্জ আচ্ছা দেখতেছি আপু লাইভ শেষ করে হ্যাঁ আচ্ছা এই ছিল লাইফ থেকে যাই আমি তাইলে গুড মর্নিং লাভলি আপু গুড মর্নিং আপু আপু সেভেন ডাল ক্রিমটা আমাকে অনেক সুইট করেছে ফাইভ ডেজ এই চেঞ্জ আছে থ্যাংক ইউ সো মাচ নুর খান আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ইউর লাইভ রিভিউ মেস জন্য হচ্ছে ব্লু ফ্রেকলে ক্রিম আর হচ্ছে ইয়া ক্রিমটা নেবেন নাম যেন বলে কি ব্লু ফ্রেকলে ক্রিম আর হচ্ছে আপনার রসি এলাইকের রসি বা রসি ফেস ওয়াশটা বা হচ্ছে এলাইকের সোপটা নেবেন সোনা আপু একটা রিকোয়েস্ট প্লিজ রাখবা এ আচ্ছা একত্রিশে ফার্স্ট নাইট উপলক্ষে ডিসকাউন্ট দাও আপু প্লিজ দেখি আপু দেখি ট্রাই করব বিকজ তোমার হচ্ছে আমার দুই তারিখে হচ্ছে আমার বার্থডে আবার আচ্ছা আপু অর্ডারগুলো তাড়াতাড়ি পাইলে খুব ভালো হতো অর্ডার পাইনি অনেকদিন আছে দেখে নিয়েছি তুমি একটা লাভ আমার আপু থ্যাংক ইউ সো মাচ রান্নাতুল ফেরদোস আপু অলসো তুমিও গুড মর্নিং আপু গুড মর্নিং হানি নাইজান বডি ক্রিমটা কত নাইজেন বডি ক্রিমটা হচ্ছে সতেরোশো টাকা আপু রিপেয়ার অয়েল স্লিপিং মাস্কটা কীভাবে কীভাবে দিব স্লিপিং মাস্কটা রাত্রে দিতে হবে হ্যাঁ রাত্রে ভালো করে স্কিন ওয়াশ করে স্লিপিং মাস্কটা অ্যাপ্লাই করতে হবে সকালবেলা উঠে ওয়াশ করে ফেলতে হবে অর্ডার করলাম লিপ বাম দিলেন ভিটামিন ই দিলেন ভিটামিন ই কল করলে লিপ বামটাই হচ্ছে ভিটামিন ই চ্যাপিস্টিকটা আপু এটাই ভিটামিন ই চ্যাপস্টিকটা এটা কি লিপ বাম বলি আমরা হ্যাঁ আচ্ছা নিউ ইয়ার ডিসকাউন্ট দিবা না দেখি আপু চেষ্টা করব হ্যাঁ আপু শেয়ার ডান লাভলি আপু থ্যাংক ইউ সো মাচ হানি মোটা হওয়ার জন্য কি আছে পেরি একটি আর হচ্ছে ডেকোসান হ্যাঁ তিনশো টাকা আচ্ছা ডিয়ার গুড মর্নিং আপু লাল তিলের জন্য জাপানিজ ব্লু ফিকটিটা হ্যাঁ অ্যাডভান্স হ্যাপি বার্থডে ডিয়ার থ্যাংক ইউ সো মাচ আপু হারিয়ানা কি আইরা আইরা কি আয়রা আরা আপু আচ্ছা গুড মর্নিং আপু থ্যাংক ইউ সো মাচ স্লিপিং মাস্ক আছে পনেরোশো টাকা হ্যাঁ ডাইমুলের কিমটা তো অফার দাও আপু পনেরোশোতে আছে অফার সো থাকেন থ্যাংক ইউ সো মাচ ইনশাল্লাহ বিকালবেলা দেখা হবে আপনাদের সাথে লাইভে সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ বাবা টা